আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এসআর গণিত শিক্ষালয়ে তোমাদের স্বাগত জানাচ্ছি। আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের গণিত বইয়ের 4.4-এর 17 এবং 18 নং প্রশ্নের সমাধান করে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। এর পূর্বে আমি 16 পর্যন্ত সমস্যাগুলো সমাধান করে দেখিয়েছিলাম, আশা করি তোমরা সেগুলো বুঝতে পেরেছ এবং অনুশীলন করেছ। 17 নম্বরে আছে, দেখো প্রথম রাশি এক্স স্কোয়ার মাইনাস 3x। তো দেখো এখানে তোমরা উৎপাদক করার সময় দেখেছ এই রাশিটাকে কি করা যায়, কমন নেওয়া যায়। এখানে এক্স আছে, এখানে এক্স স্কোয়ার আছে, তাহলে আমরা এক্স যদি কমন নেই তাহলে থাকে এক্স মাইনাস 3। এরপরে দেখো দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশিতে আছে এক্স স্কোয়ার মাইনাস 9। এটাকে আমরা একটা সূত্র প্রয়োগ করতে পারি, এখানে এক্স স্কোয়ার মাইনাস 3-এর উপরে স্কোয়ার। তোমরা জানো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা সমান কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমরা এখন এই সূত্রটাই প্রয়োগ করব এখানে, তাহলে থাকছে কত, এক্স প্লাস 3 এক্স মাইনাস, এক্স মাইনাস 3। এরপরে আছে তৃতীয় রাশি, তৃতীয় রাশি আছে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3। তোমরা এর আগে যখন উৎপাদক করেছো তখন জানো এটাকে উৎপাদক কিভাবে করতে হয়, এটা একটা মিডল টার্ম উৎপাদক। তাহলে আমরা লিখব 3x-কে 3, 3 আর 1-কে কত, 4। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস এক্স প্লাস 3। এখন এখানে x কমন নিলে থাকে x মাইনাস 3, মাইনাস 1 কমন নিলে থাকে x মাইনাস 3। অতএব এক্স মাইনাস 3 এক্স মাইনাস 1। এখন আমাদের এই তিনটা রাশি উৎপাদক করা হয়ে গেল, তিনটা রাশি উৎপাদক করা হয়ে গেলে আমরা প্রত্যেকটা রাশির উৎপাদকগুলো দেখব। এই প্রত্যেকটা রাশির উৎপাদকগুলোর ভিতরে যেই যেইগুলো মিল থাকবে সেগুলো একটা, আর যেগুলো মিল থাকবে না ওগুলো আমরা নিব না। তো এখানে দেখো যে এখানে আছে এক্স মাইনাস 3, এখানে আছে এক্স মাইনাস 3, এখানে এক্স মাইনাস 3, বাকি আর কোনোটার সাথে কোনোটার মিল নাই। তাহলে আমরা নির্ণয় গসাগু লিখব, অতএব নির্ণয় গসাগু এক্স মাইনাস 3, এটাই অ্যান্সার। এরপরে দেখো 18 নম্বর, 18 নম্বরে প্রথম রাশিতে আছে, প্রথম রাশি 18x প্লাস ওয়াই কিউব। তাহলে এখানে দেখো যে 18-কে আমরা একটু ভেঙে ভেঙে লিখব। তোমরা এগুলো অনেক ছোট ক্লাসে শিখে আসছো, যেমন এভাবে আমরা করতাম 18 দুই দা ভাগ করলে 9, দুগুণে 18, 3 দিলে 3 দিকে 9, তো এগুলো এভাবে করে ফেলবা। তাহলে আমরা এখানে লিখতে পারি 2 × 3 × 3, সংখ্যাটাকে আমরা এভাবে লিখলাম। আর এখানে এক্স প্লাস ওয়াই হোল কিউব আছে, তো এ কিউব থাকলে আমরা কীভাবে লিখতে পারতাম, যে এ গুণ এ গুণ এ। সুতরাং আমরা এখন এটাকে লিখে ফেলব যে এক্স প্লাস ওয়াই একটা, এক্স প্লাস ওয়াই দুইটা, এক্স প্লাস ওয়াই তিনটা। এটা আমাদের একটা রাশি হয়ে গেলো, প্রথম রাশিটা। এরপর লিখব দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশিতে আছে 24x + y² 24x + y² এখন আমরা আবার এটাকে লিখতে পারি যে 2 × 2 2 × 4 × 2 2 × 4 4 × 8 × 3, তাহলে 24 হয়ে গেলো। এখন এখানে আছে কয়টা, দুইটা, তাহলে এক্স প্লাস ওয়াই এটা একটা, এক্স প্লাস ওয়াই এটা একটা, এই আমাদের হয়ে গেলো দ্বিতীয় রাশি। এরপরে তৃতীয় রাশি, তৃতীয় রাশিতে আছে 32x² - y² 32-কে ঠিক আমরা আগের মতো ভেঙে ভেঙে লিখব, তাহলে 2 × 2 × 2 × 2, তাহলে 2 × 4 4 × 8 8 × 16 16 2 × 32। আর এটা সমান তোমরা জানো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান, একটা সূত্র আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন দেখো সংখ্যাগুলোর ভিতরে প্রত্যেকটা জায়গায় কী মিল আছে, এখানে 2 2 2, বাকি কিন্তু আর কোনোটা মিল নাই,
এখানে এখানে 2 আছে কিন্তু এখানে নাই কিন্তু গসাগু সময় প্রত্যেক জায়গায় মানে প্রত্যেকটা রাশির যে আমরা উৎপাদক করার পরে যে উত্তরটা পাবো সেই প্রত্যেকটা রাশিতে আমাদের একই রকম জিনিস থাকতে হবে একই রকম যেটা থাকবে সেটা হলো একটা আমরা এখন একই রকম প্রত্যেকটা রাশিতে পাচ্ছি হলো 2 তাহলে আমরা লিখব নির্ণয় গসাগু 2 আর এগুলোর থেকে দেখো এখানে x প্লাস হয় এখানে x প্লাস হয় এখানে x প্লাস হয় একটা তাহলে x প্লাস y একটা মিলছে এখানে x মাইনাস হয় এখানে x প্লাস হয় আবার ওখানে x প্লাস হয় আর কোনোটার সাথে কোনোটার মিল নাই এই একটাই শুধু মিল আছে x প্লাস y তাহলে আমাদের নির্ণয় গসাগু যেটা হবে 2 ইনটু x প্লাস y এটাই অ্যানসার আশা করি তোমরা বুঝতে পেরেছো আজকে এই পর্যন্তই আমি এর আগেও বলেছি যে আমরা খুব অল্প অল্প করে করব কারণ ভিডিওটি লম্বা করতে চাচ্ছি না তা না হলে তোমরা ধৈর্য হারিয়ে ফেলবে তো আজ এ পর্যন্তই তোমরা এগুলো আবার ভিডিওটি দেখে এই অঙ্ক দুইটি আবার অনুশীলন করবে এরপরে আমরা 19 এবং 20 নম্বর পরবর্তী ভিডিওতে করব ইনশাআল্লাহ তো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ